তোমরা আসিন আমাদের কাছে পড়তে বলো সিরাতুল নবী শব্দ দিয়ে সাবধান তোমরা রসুলের আংশিক প্রেমী হতে পারো তারপরও রসুলের জীবনের মূল মোক্ষম বিষয়টি চল্লিশ বছরের পূর্বে আমার নবী এতিম ছিলেন তোমরা কি চোখে দেখো না পবিত্র কোরআন মধ্যে আল্লাহ নবীকে এতিম বলেছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ওয়া নবী এতিম ছিলেন শৈশবকালের ঘটনা পবিত্র কোরআন মধ্যে তারপরে দাদার ক্রয়ের তিনি লালিত হচ্ছিলেন এরপর চাচার কাছে গতকালে আমি এই সম্পর্কে সেই তাইমা নামক এলাকায় রাহে ইহুদি ধর্মের যারা ধর্ম যাজক তখন আবু তালেব বলেছিলেন যে আমার পুত্র তখনই ওই রাহে ওই ওদের ধর্ম যাজক যারা তারা বলে উঠেছিল যে তুমি একটা মানুষ আমরা আরবের মধ্যে তোমাকে যথেষ্ট বিশ্বাস করি তুমি আজকে এত বড় মিথ্যা বললে এই বালকটি তোমার পুত্র নয় নিজের পকেট থেকে কিতাব বের করে দেখালো দেখো তো এই কিতাবের মধ্যে যে পায়ের নকশাটা এই বালকের পায়ের নকশার সাথে মিলে কিনা আমার রসুলের জীবনের পরিপূর্ণ বিস্তৃত বিবরণ গোটা নবী এবং রসুল দেখাতে ছিল যেরকম কাছে ভার জগতের মধ্যে কোন ব্যক্তি এমন নাই জন্মের পূর্বে তার জীবন পরিচিতি পৃথিবীর মানুষ জানে আমি যেদিন জন্ম নিয়েছি আমার জন্মের আগে আমার পরিচয় জগতের কারো কাছে ছিল না অথচ আমার নবীর পরিচয় জন্মের আগেও বলুন সুবহান আল্লাহ আমাদের কাছে ঘোড়া যুক্তি উপস্থিত করে যেদিনে তিনি জন্ম নিয়েছেন সেদিন তিনি কি করেছেন ইন্তেকাল করেছেন জন্মবার্ষিকী পালন করা হয় তখন মৃত্যুবার্ষিকী পালন করে না কেন কথা বুঝতে পেরেছেন কারণ নবীর মৃত্যুবার্ষিকী আমাদেরকে পালন করতে বলে সম্মানিত সুজি এই পৃথিবীর মধ্যে কোন নবীর মৃত্যুবার্ষিকী পালিত হয় জায়গাটা তো বেশি আমি আপনাদের ক্ষেত্রে আরো করতে চাই যে আমাদের নবীজি জগতের মধ্যে কোন নবী এবং রসুল এমনকি আল্লাহ পর্যন্ত
কোন নবী মৃত্যুর বিষয়টা কোরআনের মধ্যে বর্ণনা করেন না। কথা বুঝতে পেরেছেন? যাতে করে মানুষ সেই দিনটাকে একটা শোকের দিন হিসাবে গ্রহণ করতে পারে। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইদা আরাদা রাহমাতা উম্মতি, আল্লাহ যখন কোন উম্মতের উপরে রহমত করার কাবজা নবীহা কাবলাহা, তখন সেই লোকদের মাঝখানে যিনি নবী থাকেন তাকে আগে তিনি তুলে নেন। বললাম সুবহান আল্লাহ। আর কোন জাতিকে যখন শাস্তি দেওয়ার উদ্দেশ্য হয় তখন তাদের মাঝে নবীকে রেখে ওই কওমকে শাস্তি দেন, যেমন হযরতে নূহ নবীকে রেখে তার কওমকে আল্লাহ শাস্তি দিয়েছেন, হযরতে লূত আলাইহিস সালামকে রেখে তার কওমকে কি দিয়েছেন, শাস্তি দিয়েছেন। বড় মজার কথা, এখানে বলা হচ্ছে যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনে এই জগতের মধ্যে আগমন করেছেন আর সেই দিনে এই দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন, খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই কথাটি তার উম্মতের সামনে তুলে ধরেছেন যে আমার মৃত্যুটা ও হায়াতি লাকুম রাহমাতি ও মামাতি লাকুম রাহমাতি, আমার বেঁচে থাকা যেমন তোমাদের কাছে রহমত, পৃথিবীর থেকে তোমাদের মাঝ থেকে বিদায় নেওয়া এটাও কি রহমত। কেন রহমত? এজন্যই রহমত যেহেতু আমি কবরে যাওয়ার পরে আমি রসুল শেষ হয়ে যাই না, কবরে যাওয়ার পরে তোমাদের আমলগুলো আমার সামনে যখন হাজির করা হবে ওই মুহূর্তে তোমাদের নেক কাজগুলো আমার কাছে হাজির হলে আমি এর উপরে আল্লাহর প্রশংসা করব। আর যখন তোমাদের কোনো গুনার কথা আমার কাছে পেশ করা হবে তখন আমি কবর থেকে তোমাদের মাগফিরাত কামনা করব। রসুল নওয়াজ মোবারকা থেকে মাগফিরাত কামনা করেন, এর উপরে গতকালকে আমি আপনাদের সামনে দলিল উপস্থিত করেছি। সম্মানিত সুধী, আজকের যে বিষয়টি সেটা হলো এই যে আমরা তিরমিজি শরীফের মধ্যে দেখতে পেলাম মিলাদুন নবী আসছে। এই মিলাদুন নবী সম্পর্কে যে হাদিসটা আনা হয়েছে নিচে সেটা হলো যেখানে আব্দুল্লাহ ইবনে আমরা জন্ম নিয়েছি হাতিশালে, কুশালে। হাতিশাল, হাতিশাল বলতে গেলে আব্রাহা, ইয়ামানের বাদশাহ আব্রাহা তার বস্তি বাহিনী নিয়ে কাবা ঘরকে ধ্বংস করার জন্য যে বছর এসেছিল, পবিত্র কোরআন মজিদে সূরায় কিনে তাদের বিবরণ উল্লেখ করা হয়েছে, আলাম তার কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফীল। পৃথিবীতে কোনো বড় যদি ঘটনা ঘটে তাহলে ওই ঘটনাগুলো ঘটে গেলে সেই ঘটনা থেকে মানুষ সন তারিখ ইত্যাদি, যেমন আমরা 71 সালে যুদ্ধ করে দেশটি আমরা স্বাধীন করেছি, অতএব 71 সালের আগে এবং 71 সালের পরে এই ধরনের রেফারেন্স দিয়ে আমরা কোনো কোনো বিবরণ মানুষের কাছে পেশ করি। সম্মানিত সুধীর, যেহেতু আব্রাহাম সালেম কাবা ধ্বংস করার জন্য এসেছিল এবং সে সফল হতে পারে নাই, তার বস্তি বাহিনীকে ধ্বংস করে ফেলা হয়েছে, এই জন্যই সেই সালটি সকলের কাছে একটি পরিচিত সাল। এখানে বলা হচ্ছে মুলিদু আনা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জন্ম নিয়েছি কোন সালে, হাতির সালে। তাহলে সাল আমরা পেয়ে গেলাম। এখন জিজ্ঞাসা করা হয়েছে তাকে যে আপনি বলুন বড়কে জন্মের ক্ষেত্রে যদি এক সালের মধ্যে 12টি মাস থাকে, 12টি মাসের মধ্যে কেউ হয়তো জানুয়ারিতে জন্ম নিতে পারেন আর কেউ হয়তো মার্চে জন্ম নিতে পারেন, তো আপনি বললেন দুইজনে আপনারা হাতিশালে জন্ম নিয়েছেন, কিন্তু কে আগে জন্ম নিয়েছে কে পরে জন্ম নিয়েছে আপনি বলুন। উনি বলছেন দেখেন আমি জানুয়ারিতে জন্ম নিই আর ফেব্রুয়ারিতে জন্ম নিই, আর রসুল যদি মার্চ আর এপ্রিলে জন্ম নেয় আমার পরে যদিও তার জন্ম হয়, আকালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি, রসুল আমার চেয়ে অনেক বড় ও আনা আকবারু মিনহু ফিল মিরাদ, যদি আমি জন্মের ক্ষেত্রে পৃথিবীতে তার থেকে আগে আসি কিন্তু তিনি আমার চেয়ে অনেক অনেক বড়। তার মানে তিনি বুঝাতে চেয়েছেন
আর রসুল মাস মাসে জন্ম নিয়েছেন এক মাস পরে, তাহলে এখানে রসুল আমার চেয়ে ছোট, কিন্তু এত বড় আদর রসুলের স্থানে। তিনি বলছেন না, তিনি তার দিকে পরিচয় পড়ে তিনি বলছেন রসুল্লাহ আকবর মিন্নি, রসুল আমার চেয়ে অনেক বড়, ওয়ানা আকদাম মিনহু ফিল মিলাদ, কিন্তু জন্মের ক্ষেত্রে আমি তার চেয়ে কয়েকদিন আগে জন্ম নিয়েছি, কিন্তু আমার চেয়ে মর্যাদা মর্যাদা সর্বদিক থেকে রসুল সবার কি চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই নবী মোহাম্মদ রসুল ইসলাম প্রতিদিন জন্ম নিলেন, জন্ম তারিখ ছাড়া পৃথিবীর মধ্যে আপনি দেখবেন যত কিন্ডার গার্ডেন বলেন, যত মাদ্রাসা বলেন, যত স্কুল বলেন, কলেজ বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, দুনিয়ার যে